শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহে। কেউ যদি বলেন মারা গেছে, না উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি এক নম্বরে, আমি চার নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল। সব যাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার। এখন যারা স্বীকার করছে, ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি নাই, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে, বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক, আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো দুইজন আছে, এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না, কোনো মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মরা যাচ্ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এ দোয়া করতেন। এই প্রথমটুকু আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য উনি শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না, এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদত শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমা সালিমিন, আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন। যার ইশারায় যা করেছিলেন এখন তো সব উলট পালট হয়ে যাচ্ছে। আজকেই সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য, আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো, নে ঠেলা সামলাই। এবার শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল, মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা, পেছনে যদি এমনি হাত বাঁধে হ্যান কাপড়টা এমনিতে হাত কেটে যায়,
পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন? যা বলবে বাবা সব ঠিক আছে। এই জন্য আমি এখন দাবি জানাই, আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা, আমি তো বলি নাই একটা, ওই 11 ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই, 10 দিন রিমান্ড আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেররিজমে যে যার সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরেই বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক, এ মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই, আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা কো করতো, হুজুর কিছু জানি না, আমরাও জানি, টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো, আমার নামাজ পর্যন্ত স্যার তো পড়তেই দেয়নি, জোহর আসর মাগরিব আমি ইশারায় পড়েছি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা ছাপায় গেছেন, আমাদের কি দোষ, কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হয়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়, আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না, তাই আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম, এটা কি ইয়ারকি মারা জিনিস? আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। এই খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন, ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ, এ শব্দটা আন্দাজে জাতার নামে লাগালেও হবে না। ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে, শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র, বলেন তো এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ, হয়তো চান্দার টাকা ভাগা ভাগি করতে যে মরে গেছে। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি, দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা, সূরায়ে বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শুনেন, মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না, কে বলছে? কেউ বলবা না এই কথা, যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে, না, বাল আহয়াউন, বরং এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন না। 71 সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, 24 সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? একটা কথা খণ্ডন করেন তো, যে না এটা মিলছে না, আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন 144 ধারা জারি, মুখের ওপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবি না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে, এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার
9 নম্বর লাইনে আজকে আছে, মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে বলেন, বলেন মানুষের অন্তরে যেন এ ধারণাও না আসে। আল্লাহ এই জন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনো দিন এ ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছি, নাই বলবা না, বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বালাহয়াউন, বরং তারা জীবিত, ইন্দা রব্বিহিম ইয়ারযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, জিন্দা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে। জানি নাই না ঘর কি, ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান, আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না, খুঁজে পাচ্ছেন না। কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ এই যে আপনি আয়না ঘর বানিয়েছেন, এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোনো জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত, এদিকে দেড় হাত, ওর মাঝখানে পায়খানা, আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা, আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার খেলে খান, তাহলে এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খাই খান না খান না খান, আপনি মরিয়ে যান, ওদের কোনো অসুবিধা নেই, কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কি না। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হাঁট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপটো বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি বুঝে যাবে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম, ও শয়তানদের তো কোরআন হবে, ও এমনি টেনশনে মরে যাবে। আর এখনো টের পাচ্ছেন না যে আমি কি করেছি, এত যে আমার উপর জনগণ এত খেপলো, আপনি টের পাচ্ছেন না। জালেমরা জাহান্নামে যাবে তার 1 নম্বর কারণ, এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম, সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াসলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সাধারণ 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, ইয়ানিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি, আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই।
এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। ইয়াহদি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুর বাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি, এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম, হা কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন, আর এত কষ্ট আমার দেবেন? এটা ধরে নিয়েছে, বসিয়ে তো ছেড়ে দিলেই হয়তো সে এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। ওর 8 মাস 9 মাস বয়সে আমি রেগে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন, কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হকে কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বসিয়ে দে যে ভালো ছিল, এ কথা বলা যাবে? এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি, এখনো জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপাই গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত, আপনি মারা গেলে আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম, কথা বলছেন এখানে? জালেমের জন্য জান্নাত হারাম, মানে জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা। আল্লাহর আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না, ব্যারিস্টার আরমানের এ কষ্ট কি আল্লাহ দেখে না? হাওয়ালা তা সাবানাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচাইতে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে, ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে, জালেমদের সাথে এদেশের মানুষেরা এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়ে আটকিয়ে উঠছে, হইল কি? বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান, ওরে পিটিয়ে মেরে এ জালেমকে গাছের সাথে না ওই যে পিলারের সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে, দুনিয়া আটকে উঠেছে যে হচ্ছে কি? আবু সাইদকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তার এই জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে, তাও উল্টো করে। ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াত এখন খাপের খাপ মমতাজের বাপ সব মিলিয়ে যাচ্ছে। জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি, এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন, যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন, কোন জালেম যদি টার্গেট নেয় কোন জায়গায় পৌঁছাতে, আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই, ওই ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই। এটা তাফসীরে তাবারীর ভেতরে আছে, যদিও দুর্বল, তার জন্য শিক্ষার জন্য আমি বলছি। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন, সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, আল্লাহর নাফরমান বান্দা
ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্য তার, যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রূপা পাওয়া যায় সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে, এক জায়গায় 22,000 শ্রমিক কাছে লাগিয়েছে, 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসির লিখেছেন, আল্লাহর এক বান্দী বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল যে আল্লাহ আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এ দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মজলুম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভেতরে একজন মজলুম। এ যদি সত্যিই মন থেকে কিছু বলে, আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয়। এটার প্রমাণ এ হারুন। আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম 2 মাস ওই ছোট হুজুরের সাথে, যে রফিকুল ইসলাম মাদানী। আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির ঝিল, রাত 12:30-1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো, খান আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম 2 নম্বর। ও আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবো জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য আমার শরীরে এক টুকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ, আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, পিসকি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27, আর জেলখানায় 3 বছর 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলেন, দোয়া করেছিল মাবুদ তুমি আমার এই দোয়াটা কবুল করো, মজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এ হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা, ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসআই, স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন, এ না যে হাল অবস্থা, হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল মাবু তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও, দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে। আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বসে, হুজুর এই দেখেন কারবার, আমি নাউজু বিল্লাহ আস্তাগফির বলে কি, ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলে মানুষ বলে 3 ইঞ্চি, কি একটা অপমান, মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে, এ জালেমের সেদিন কোনো উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ড, কি ওর নাম মাহিয়া, মাহিনা কি নাম, এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের, ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে, সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি 3 ইঞ্চি নাম শোনো,
এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট, শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে, ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে, এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে বলবা, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল, মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল ফেরেশতা, একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরি, এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না, ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না, নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এর পরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা, জান্নাতের যে বানানো জান্নাত, ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলিছে। মুফাসসির আয়াতে আর তাফসির করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন, কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নম্বরে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা, যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজ হাজার হাজার আবু সাইদ, মুগ্ধ আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100 ভাগ সত্য কিনা বলেন তো। উনি যে বলেছিলেন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে, বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সোশ্যাল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী, জালেমদের জন্যে সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন, জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে, আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে সাত্তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহর ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোনো জালেমের জানাজা কবরে দেওয়া, এটা এটা মেকি, এটা ভুয়া হবে, ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে এ কথা বলছে, আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করাও নিষেধ, এ ঘোষণা কার? আপনারা বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি, মুখ দিয়েও বলবেন না কোনোদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না, কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না।
وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল, তাও একনিষ্ঠ কর্মী ছিল। এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে, সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছেন। আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফাই গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোন জায়গা কিয়ামত পর্যন্ত এ জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। দরুদ পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিম থেকে আমরা দুইটা সূরা পড়েছি, সূরা আলাম নাসরাহ এবং সূরা আন-নাসর। আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু এখানে লেখা আছে, আপনারা আছেন তো, বিজয় পেয়েছে। অনেকেই মনে করছে কি না কি কি হনুরে হনুমান হয়ে যাচ্ছেন, না কি করা লাগবে কোরআন থেকে শোনে। জবান ছেড়ে কোরআনের আয়াত গুলো আগে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নসর, কে সূরা বলেন তো? পরা কোরআনে তিন আয়াত বিশিষ্ট তিনটা সূরা আছে, আসর, নসর আর কাউসার। আমরা অনেকে মনে করি সূরা কাউসারের তিন আয়াত আর বাকি আয়াতে, না, তিনটা সূরা তিন আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার, তার ভেতরে একটা পড়েছি। এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না, নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে। নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এই জন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে। আল্লাহ পাক জানিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে জেলখানায়, এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসীমউদ্দিন রহমানি সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে, এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন, ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে। আজ হাজার হাজার মজলুম মানুষে যে বিডিআর, আমি 900 উপরে বিডিআর পেয়েছিলাম, আমার উপর তালায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলার কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি।
ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো, হুজুর আমি কিচ্ছু জানি না, আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, খান্তিতে আছি, তো কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছি। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখ দর্পণে আছে। এবার জালেমরা টের পাবে, ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো, হুজুর আমরা যদি অপরাধ করিয়েও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে, এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাই বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে, এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোনো অপরাধ নেই এদের, একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের, এ কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পর ওদের মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন? এখানে দায়িত্বে যারা আছেন, এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক, অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক। পঞ্চগড়ের এই মুরব্বিটা কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম, ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি, বহু মানুষের আহ এ শব্দ লোকিয়াস, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে, আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। পাপ যখন একেবারে শের পুজে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই, অরআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি, দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে। এই যে শব্দটা কি ছিল, ফি দীনিল্লাহ, দিনকার আল্লাহর দিনের ভেতরে, দিনকার দিন আমাদের, কথা বলেন, দিন মোহাম্মদ রসুলুল্লাহর, কার দিন, আমরা কি না, আমরা দিনের খাদেম, আমরা দিনের মালিক না, আমরা দিনের কি খাদেম, কামলা, জন, মনীষ, লেবার যাই বলেন, আমরা কেউ দিনের মালিক না। সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ দিনের মালিক কে বলেন তো, আমরা কি খাদেম, বলেন কি কামলা, খাদেম, লেবার। আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে, অধ্যাপক নজরুল ইসলামের বাবা, উনি যদি বলে এই জমিনটা আমার, আমার মতো 10 জন মানুষকে বলছে আপনারা ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব, বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর 10 মিনিট বাকি আছে, কয় মিনিট, হ্যাঁ সেলাই বস, 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে, হঠাৎ 10 মিনিট আগেই দেখি 8-10 জন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে, আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা,
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরা যা ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না। হাসে দানিশ কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে, আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। সোনার ছেলেরা কলম ব্যবহার করতো দেড় হাত, এইরকম কলম নিয়ে 8-10 জন মস্তান মোটর সাইকেলে এসে বলছে ওই এই ধান আর লাগানো যাবে না, ধান এখন আমরা তুলে ফেলবো, এখন জমির মালিক তো উনি নেই, আমরা 8-10 জন যারা ধান লাগিয়েছি কামলা খাবে। আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ আমরা বেতন নিয়ে নেই, 10 মিনিট না হলে উনি বেতন দেবে না, কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না, আপনারা তুলে ফেলবেন আমরা সহ দরকার হয় তুলবো, কিন্তু 10 মিনিট পর, কথা বলেন না কেন? এই 10 মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হতে পারে, এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার বেতন দরকার। এই কথার সাথে আপনারা একমত আছেন না? সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, কথা বলেন না কেন? এ জমিন কার, দিন কার, আমরা কি, আমরা ধান লাগাতে আসি এ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কি করে দিন কায়েম করা যায়? এখন বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হবে। এই 17 বছর যা হচ্ছে, এখনো যদি বাধা আসে, যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জান্নাত। এই কথা বলেন, এ দেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে 1 নম্বরে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়, এ মানুষ নামে একটা যারো সন্তান, কে বলেছে ওটার মানুষ, ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে। আর আমরা সোরা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে, যারা যারো সন্তান ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এর কথাবার্তা শোনেন না? আরো টাটকা কিছু শয়তান আছে, আমরা কিন্তু বিকাল 5টা পর্যন্ত এই জমিনে ধান লাগাবো, বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটাকাটি না, তর্কাতর্কি না, রক্তপাত না, এখন বিদায় করে দেব, কারণ আমি বেতন এখনো পাইনি। বলেন, বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই, দিন এ জমিনে কায়েম করতেই হবে, এটা ফরজ না, এটা চেষ্টা করা ফরজ, চেষ্টা করে যাব, হলে ভালো না হলো আমার কোনো লস নেই, আমার বেতন আছে। এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম, লেবারের কথা, যিনি মালিক বসে আছে উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো, উনি কিছু বলছে না, তার মানে উনি দুর্বল, এই কারণে মনে মনে চিন্তা করবেন যে উনি হয়তো এখন কিছু বলছে না, পেছনে ওনার কোনো উদ্দেশ্য আছে, যেই দিন ধরবে গোপনে বাপ বলার সময় দেবে না। এ জমিনে আজ 53 বছর চেষ্টা চালিয়েছে অনেকে, আল্লাহর খাদেমেরা আল্লাহর গোলামেরা, কিন্তু পারছে না, আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্যাত করে দিচ্ছে বারবার। আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে, ওর নাম নিতে আমি ঘৃণা করে, যেন নাম নেই না, কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বললে একামতে দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলো, কোনো কথা নেই, অথচ ও যদি আমার সাথেও ভোটে দাঁড়ায় মনে হয় 10 বার ফেল করবে। খয়রাতি নৌকা নিয়ে পাশ করেছিল কয়েকবার, ধরাকে সরা জ্ঞান করে এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না, আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার, ওরে যদি জনগণ পায় কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলে। না ও নুন ওই নুন নাম আমি নেই না, নাম দেখো কি হক ননু দিয়েছে, শয়তান শয়তানি করার জায়গা পায় না। আরেকজন বরিশালের আছে, এবার আরেকটা শয়তান, কে মনন না কি নাম যেন,
মনন না মেনন, মাত্র 4 দিন আগে এদেশ স্বাধীন হওয়ার, এই 5 তারিখে স্বাধীন হলো না, মানে 4 দিন আগে শয়তান গুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিমেন্ট অন্যদিকে নজর ঘুরিয়ে দিতে, যে এদেশের ইসলাম পন্থী যারা তাদেরকে নিষিদ্ধ করে দাও, আল্লাহ চিরতরে ওদের নিষিদ্ধ করে দিয়েছে, যেন যুগে যুগে যারা জালেম আসবে তারা যেন শিক্ষা নেয়। ফেরাউনকে আল্লাহ এমনি সটকি দিয়ে রাখে নাই, আল্লাহ বলেন ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে যুগে যুগে যারা স্বৈরাচার আসবে তারা যেন ওর লাশ দেখে শিক্ষা নেয়। সুতরাং আজও যারা জালেম তাদের অবস্থান এই 5 তারিখের পর থেকে যা হয়েছে, এখনো যদি আপনার পরিবর্তন না আসে, শিক্ষা না নেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনার আর পরিবর্তন নেই। সুতরাং আমাদের মালিক যিনি, উনি তো জমির মালিক ছিলেন, আমাদের এই জমিনের মালিক কে বলেন তো? উনি এখনো আছে না নেই? আমরা তো কামলাদেরই এই অবস্থা, খাদেমদের এই অবস্থা, যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে যে 53 বছরে আমার জমিনে দিন কায়েম হতে দিল না কারা, হয়তো উনি সরাসরি কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে না বাপ বলারও সময় পাবেন না, দাড়ি কেটে পালাতে গিয়ে পালাতে পারে না, এতে কত বড় শয়তান। আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি, যদি দেখতাম এ নমরের দিকে মনে হচ্ছে শয়তান, যদি দেখতাম এরকম হতো নাম নিয়েছে আবার দরবেশ বাবা, দরবেশি যদি এই হয় তাহলে যে ওগুলো ক্লিন সেফ ওগুলো চরিত্র কত খারাপ আপনি বলেন, দরবেশি যদি এই করে দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে যে একটা নমো নমো না কে যেন ডিম মেরেছিল, ডিম না ওরা আরো কিছু মারা দরকার, ওর ডিম ওই জায়গায় না বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার। ওই শয়তানরা আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, আমির হামজা, এই রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, এই আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাজায় দড়ি দিত, হাতে হ্যান্ডকাপ দিত, পায়ে ডান্ডা বেড়ি দিত, এগুলো দিয়ে যখন আদালতে তুলত ওরা ওই 5 থেকে টিপ্পনি কাট, ঠিকই হচ্ছে এখন ডিম খাও, আমরা এখন বলবো তো ঠিকই হচ্ছে। সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে বালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে, ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন। আর আইতান না সেনবে আপনি দেখতে পাবেন এত খোলো না ফি দিনিল্লাহ, মানুষ প্রবেশ করছে এত খোলো না, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন প্রবেশ করবে দলে দলে, সামনেও প্রবেশ করবে ইনশাআল্লাহ, এটা যদি প্রবেশ করে করে এই 20% এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ, এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত 35% অলরেডি হয়ে গেছে, যেদিন 51% হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম, কেউ ঠেকাতে পারবে না। এইটা শোনার পরে এই দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্রদাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে, ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসুক ইসলাম যেন এদেশে না আসে, কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ আমাদের নেই, ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায় যার যে অধিকার, যে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে, এক কথা বলেন না কেন? অতীতের ইতিহাস গুলো আমরা পড়েছি দেখেছি এইটাই পেয়েছি, এটা আমরা সামনেও দেখতে চাই, কারণ এই 53 বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে আমরা দেখলাম, কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছে, কারো কারো চাচাও চালিয়েছে, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। সেবকাত আল্লাহ মান আহসানু মিন আল্লাহি সেবকা, আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে কারো নেই, সুতরাং এই রং দিয়ে যদি এ দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে, মোসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় এখনো আছি,
এখনো মজনুন নেই, কারণ এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল, আল্লাহ ওপেন করে দিয়েছে, এখন আর মজলুম নেই। যারা বাধা দিত ওই জালেমরা এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে। কুষ্টিয়া সহ বাংলাদেশের 64 জেলাতে ইসলাম পন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে, হুজুর কি করা লাগবে বলে। কেন দুই দিন আগে যে উল্টাপাল্টা কথা বলতে, আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি, অথচ মুসলমান। আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলার যে আয়ু এ লোকটার বাড়ি মাদারীপুরে, আসলেই ও মাদারী, এই শয়তানটা আল্লাহর ভুল ধরতো, বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয়। অরিমান আছে আর, ও মরে গেলে ওর জানাজা কিসের, ওর কবরে কিসের, ওর পুড়িয়ে ফেলা লাগবে, ওর নাম মিজানুর রহমান, তাতে কি, নাম তো সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা। আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি, আমারে ধরার পরে আমার বাবার কাছে বলেছে 10 লাখ টাকা দেন, নাইতো মামলা দেবো 50টা। মনে হচ্ছে মামলাও বানাবে, কি বিচার চলছিল দেখেন তো। আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি ন্যায় বিচার কায়েম করছি, কিসের ন্যায় বিচার, আমার একটা ঠনক মামলা, সু মানে মুরগি চুরিও না মূল্য চুরিও না, মুরগি চুরি মূল্য চুরি করলো সর্বোচ্চ 3 মাস জেল হয়, কয় মাস। আর আমার এই ঠনক মামলা দিয়ে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ 30 বার মামলা তোলে, 33 বার মামলা তোলে, না জামিন নেই, ওপর ওলার নিষেধ, মনে হচ্ছে যে আল্লাহ নিষেধ করেছে। হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিচ্ছু করার নেই, তোর ওই চেয়ারে বসার সাথে ভ্যান চালানো ভালো না, এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায়, আর সব মুখ খুলছে। অবৈধ আইন মন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস, যে আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে বলিস, সব এরকম মুখ খুলবে। আয়না ঘরের যিনি দায়িত্ব ছিল এই শয়তানটা জিয়াউল আহসান, এরে এখন ওই জায়গায় রাখা দরকার। ওর বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আলাদা রেখে ব্যারিস্টার আরমানকে তো 8 বছর রেখেছিল, ওর 8 দিন রেখে দেখেন ওই এমনি পাগল হয়ে যাবে। আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ, কি করেছো তুমি টের পাচ্ছ না, তুমি শুধু ফরিদপুরের এই 4 রাস্তার মোড়ে আসো, কি করেছো তোমার দেখাচ্ছ। খেলা হবে সে খেলা পালিয়েছে। এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে, যে জানছে যে এভাবে 20% ইসলামী মানুষ ছিল এই দেশে, 96 ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র 100 জনের 20 জন। এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে, 35 জন হয়ে গেছে। যদি আর একটু এভাবে যেতে যেতে 51 ভাগ হয়ে যায়, এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে বল। এখন জালেমরা এ কথা এই দৃশ্য দেখে বসে থাকবে, ওরাও চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার, এখন আবার হিন্দুদের লাগিয়েছে, পারবে না, কোন চেষ্টা সফল হবে না, কারণ এ দেশের বিজয় আল্লাহ, শুধু ছাত্রদের নাম বলছি, শুধু ছাত্রদের না, হাজার হাজার মজলুমের চোখের পানি এই এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে। আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছো যে ফিদিনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ প্রবেশ করবে, তোমার সাহায্য যখন এসেছে, বিজয় যখন আমরা দেখতেই পেলাম, অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে, যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হামদ করা, প্রশংসা করা। হামদ কি, আজ এই হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে, বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না, জিকির একটা প্রশংসা না, হামদ না। এই হামদকে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে, এ জেলাতেও আছে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন, আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হামদ। কথা বলুন, এর ভেতরে 500 আইন আছে, কয়টা, এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হামদ তখন কার্যকর হবে। আস্তাগফির, ইস্তেগফার করা লাগবে, ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয়,
কেউ যদি সব সময় শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে পারে, তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। এখানে এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো, সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়ে। আর তাওবা এটা আলাদা জিনিস, তাওবা যদি সত্যিই কেউ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। এই জন্য ইন্নাহু কানা তাওবাবা, অবশ্যই আল্লাহ তাওবা কবুলকারী। আমরা এই বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে 5ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, তারা এখনও হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে। কুষ্টিয়ায় 5 তারিখে 14 জন শহীদ হয়েছে, প্রায় 100-র উপরে আহত হয়ে হাসপাতালে, কারো লজ্জায় স্থান নেই। আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য, একজন আমাকে তার মা বলছে আমার ছেলের লজ্জায় স্থান উড়ে চলে গেছে, এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে, এই গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা, এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে, একেবারে সরাসরি সাক্ষী আছে। এখন কুষ্টিয়ায় ঢুকতে পারে না, ওরা যদি পায় কুষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে। একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে, সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, মারা গেছে। একটাই ছেলে ছিল, তার মা মারা গেছে এমনিতে আগে, লোকটা পাগলের মতো হয়ে গেছে। আমার যতটুকু সামর্থ্য ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে 2 মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি। এখন আরও যারা বিত্তবান আছে তাদের উচিত, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম, মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, ঘুরে বেড়াতে পারছি, এটা স্বাধীনতা না? কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি, বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায়, অথচ এ জেলায় আমার ঢোকা নিষেধ, বিয়ে খেতে এসেছিলাম তারপরও আসতে দেন। সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে, যে যেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য, ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে, ওনাদের আর কয় টাকা আছে, টাকা পয়সা যারা মেরেছিলে দরবেশ বাবা, এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার, এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার। 24,000 কোটি না কত টাকা যেন বাইরে পাচার করেছে, এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশে, কিসের দরবেশ? এই জন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে, সব টাকাগুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার, সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান, কোনো অসুবিধা নেই, দেশ দিন দিন উঠে যাবে। ওনার আহ্বান আপনাদের জানিয়ে দিলাম, যতটুকু সামর্থ্য আছে কেউ যাবেন না, যারা যাচ্ছে এনাদের কাছে দেন, এটা পৌঁছিয়ে দেওয়া হবে। ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন, শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত 6 লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত বানিয়ে দিয়েছে, মুগ্ধর বাড়িতে গিয়েছে, আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে, এক মহিলা হিন্দু মারা গেছে বোনটা তার বাড়িতে গিয়েছে, প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। আমি গরিব মানুষ, আমি যতটুকু পেরেছিলাম 3 বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে, আমি এখন পঙ্গু অবস্থায় আছি, এরপরও আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো। আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও 5টা টাকা দেবেন। এই এই রনসুরুল ভাই একটু ভেতরে কয়েকজন পাঠান তো, ছাত্ররা কই, হ্যাঁ কেউ যাবেন না, এটা একটা এবাদত, মজলুমের পক্ষে দাঁড়ানো এটা একটা এবাদত। আর ওই যে সামনে আমার গাড়ি আছে, আপনারা এ মাসখানেক আগে স্বাধীন হওয়ার আগে এসেছিলাম একটা বই নিয়ে, জেলখানায় লিখা বইটা অনেককে আপনারা উপহার দিয়েছেন, স্ত্রীকে মেয়েকে বউকে, আজকেও নিয়ে যাবেন, আজকে কয়েকটা আছে, যে ওদেরকে পড়াবেন পারিবারিক জীবনে শান্তি আসবে আশা করছে, কারণ এটা পারিবারিক জীবন নিয়ে লিখা। যারা যাচ্ছে আপনারা বের করে রাখেন, খুব তাড়াতাড়ি করেন, আগামীতে এই ফরিদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাফসীর আকারে কথা বলবো, বিশেষ করে ডাক্তার শাহিন জদ্দার ভাইয়ের একটা মাহফিল আছে কমরপুর, ফরিদপুর কমরপুরের ওখানে নেব একটা, এরপরে নূর ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরিদপুর শহরে, ওখানে এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা ওনার গ্রামের বাড়ি এই যে সদরপুরের কোথায় যেন ওই গ্রামে যাবো, ওই 7 তারিখের সামনে মোনাজাত করবো আমরা। বসেন, যারা যাচ্ছে ওদের কাছে টাকা অবশ্যই দেবেন, আপনি যদি না থাকে পাশের কাছ থেকে অন্তত 10 টাকা হলো ধার করে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
যে সামনে মসজিদের সামনে গাড়িটা আছে আমার সাদা গাড়ি, আপনার স্ত্রীকে পড়াবেন, কাজে লাগবে, স্ত্রীর বিষয়ে লিখা আছে, অনেক তথ্য আছে, আমি যেহেতু বলতে পারলাম না তাদের জন্য ওইটা নিয়ে পড়াবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বাইতুল জান্নাত জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসা এলাকার মানুষ মিলে কোরআনের আয়োজনে আঞ্জাম দিয়েছে। যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা দুনিয়ায় আমল করার তৌফিক আমাদেরকে দান করো, সওয়াব যদি দিয়েই থাকো। এদেশে যারা শহীদ হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, মাফ করে দাও। বিশেষ করে 5 আগস্ট যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা এই স্বাধীনভাবে কথা বলার মতো দেশ যারা উপহার দিয়ে গেল, ওদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম তুমি দিয়ে দাও। মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, যে যেভাবে এগিয়ে এসেছে কোরআনের দিকে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। মা বোনেরা আছে পর্দার আড়ালে, তুমি তাদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো বানাও। জালেমদেরকে তুমি এদেশ থেকে চিরতরে বিদায় করে দাও। নূহ নবী দোয়া করেছিলেন, লা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিন আদ-দাজ্জার, আল্লাহ জালেমদের একটা আন্দা বাচ্চা পর্যন্ত জমিনে জনজীবিত না থাকে, তুমি জালেমদেরকে জমিন থেকে চিরতরে বিদায় দিয়ে দাও। ইসলাম দিয়ে দেশ চলছে, কোরআন দিয়ে চলছে, এটা যেন চর্ম চোখে দেখতে পারি, এই পরিবেশ ফিরিয়ে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবিরা। আমরা অনেক অসুস্থ আছি, শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ তাআলা অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম কোরআনের জন্য আমাকে ভালোবাসে এলাকায় যাদেরকে নিয়েছে কোরআনের জন্য কাজ করে, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। তার বাবা এখানে বসে আছে, বাম পাশে আছে মুরব্বি, যত এখানে বসে প্রত্যেকটিকে তুমি ওমরের মতো, হযরত আবু বকরের মতো কবুল করো। এলাকায় মাঠের নিচে যত মানুষ শুয়ে আছে, এই কোরআনের অনুষ্ঠানের কারণে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।